দেখো দেখো পুরি যাব দি তুই যে টাকা ও আর বাড়ি শেয়ার বাড়ি তুই মেন দস্তুর তে ওয়ার্ল্ড কি নিতেতে আমরা সাধারণত সব ক্ষেত্রেই আমরা সাধারণত আলাপ আলোচনার আয়োজন করে থাকি তা আমাদের এবার উদ্দেশ্য ছিল আমরা কিছু ভিন্ন রকম আঙ্গিকে করে এই এবারের দিবসটা পালন করতে পারি কি না এর মধ্যে একটা ছিল হলো গিয়ে আমাদের শিশু কিডনি ডায়ালাইসিস ট্রান্সপ্ল্যান্ট মেনলি হলো গিয়ে এরা কিন্তু সবাই ডায়ালাইসিস ট্রান্সপ্ল্যান্ট রোগী এদেরকে এরা প্যারেন্টসরাও সময় মতো সুযোগ মতো পায় না যে কীভাবে ওদেরকে আউটিং করতে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাবে তো ওদেরকে নিয়ে আমরা সেই একটা আয়োজন করতে চাইলাম সে এই আমাদের আপনারা জানেন যে ওদের প্রতিটা জীবনই হলো গিয়ে খুব চ্যালেঞ্জিং এবং আপনারা আরেকটা জিনিস হলো কি আমাদের দেশের জন্য একটা চ্যালেঞ্জিং পার্ট ছিল পদ্মা ব্রিজ করা তা আমি এই জিনিসটা ওদের মধ্যেই করছি আমরা সেটাতে সাকসেসফুল হয়েছি পদ্মা ব্রিজ করতে পেরেছি এটা আমাদের একটা সাকসেস আমি মনে করি যে আমাদের বাচ্চাদের এই যে শিশু কিডনি রোগীদের ওদের যে চ্যালেঞ্জিং লাইফ এদের মধ্যে কেউ কেউ ট্রান্সপ্ল্যান্ট করে নর্মাল লাইফ লিড করছে আমাদের যে প্রথম যে ট্রান্সপ্ল্যান্ট পেশেন্ট সে বিকাশ ও আজকে বিয়ে করেছে ও ব্যবসা করে ওর দুটো বাচ্চা হয়েছে তাদেরকেও আমরা নিয়ে আসছি আজকে এই অনুষ্ঠানে ওরা আসছে বেড়াতে বাবার সাথে তো আমি মনে করি এই শিশুরা যারা এখনও ডায়ালাইসিস করছে তারাও তারা এই এই চ্যালেঞ্জটা মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যেতে পারবে আমাদের মধ্যে কেউ কেউ আছে যে জিপিএ 5 পেয়েছে জিপিএ 4 পেয়েছে জিপিএ 3 পেয়েছে এইসব বাচ্চারা আমি মনে করি এরা যদি সুযোগ সুবিধা পায় পর্যাপ্ত সুযোগ সুবিধা পায় এরা বিভিন্ন জায়গায় চাকরি করতে পারবে এরা বিভিন্ন তারা কারোর উপর ডিপেন্ড না নিজেরাই নিজেদের ডায়ালাইসিস খরচ বহন করতে পারবে আমি মনে করি তো সেই উদ্দেশ্যে এবং তাদের মধ্যে উদ্দীপনা বৃদ্ধি করার জন্য আমরা এই প্রোগ্রামটা করেছি আসলে কাদের আয়োজনে আর কাদের সহায়তায় কর্মসূচি সব আমাদের এই প্রোগ্রামে আমাদের চেয়ারম্যান ম্যাডাম প্রফেসর আফরোজা বেগম সে আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে আমরা যখনই আমি এই প্রোগ্রামের কথা বলেছি ম্যাডাম একদম প্রথম ইসেই আমাদেরকে মানে সহায়তা সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন তারপরে আমাদেরকে এখানে এই প্রোগ্রাম আজকের প্রোগ্রামে সবচেয়ে বেশি সে সহযোগিতা করেছে সে কেমিস্ট ল্যাবরেটরি আমাদের তারা আমাদেরকে এই ট্রান্সপোর্ট এবং আমাদের যেই পেশেন্টদের তারা কিন্তু অনেকে কেউ আসছে হলো কি রাজশাহী থেকে কেউ হচ্ছে রংপুর থেকে কেউ পঞ্চগড় থেকে কেউ হলো কুমিল্লা থেকে এদের সমস্ত আসা যাওয়ার খরচও তারা বহন করছেন তো সুতরাং আমরা তাদের প্রতি খুবই কৃতজ্ঞ এবং আমরা চাই যে ইন ফিউচার এই বাচ্চাদের জন্য কিছু একটা করতে একটা আমি জানেন যে আশেপাশের সমস্ত দেশে প্রতিবেশী সবকটা দেশেই এইসব শিশু কিডনি রোগীদের ডায়ালাইসিস এবং ট্রান্সপ্ল্যান্ট পূর্ণ পুরো ফ্রি হয় সরকার বহন করে অথবা লোকাল গভর্নমেন্ট বহন করে তা আমরা চাচ্ছি পুরো ফ্রি করতে না পারলে স্টার্ট করি আমরা কিছু যদি ওদেরকে আমরা সহযোগিতা দিতে পারি তাহলে আমার মনে হয় এদের প্যারেন্টসরা এদের প্রতি ওরা এখন যেভাবে আচরণ করে আরও ভালো আচরণ করতে পারবে এবং আমরা ওদের প্রতি ভালো চিকিৎসা দিতে পারবো আপনাদের সারাদিনের কী কর্মসূচি আজকে আমাদেরকে আমাদের এখানে এই যে পদ্মা ব্রিজের এই যে রিসোর্স এখানকার স্থানীয় সেনাবাহিনী আমাদেরকে সহযোগিতা করছে তারা আমাদেরকে স্পিড বোটে করে পদ্মা ব্রিজ দেখাতে নিয়ে যাচ্ছে আমাদের এই শিশুদেরকে এবং আমাদের সাথে যারা আছেন তারপরে এখানকার যে সেক্টর কমান্ডার সাহেব তিনিও আমাদেরকে ইয়ে করেছেন যে দুপুরের আজকে তার বাসায় আমাদের এই শিশুদের জন্য মানে দুপুরে মধ্যাহ্ন ভোজন আয়োজন করেছেন তা আমরা সেখানে যাবো ওখানে আমাদের ইচ্ছা আছে সেখানে এদের ওদের কিছু কালচারাল প্রোগ্রাম ওদের কিছু দেখে দেখা যায় কেন ওরা কেউ গান গাইতে পারে কেউ কবিতা আবৃত্তি করতে পারে সেগুলো একটু শুনবো ওদের কাছ থেকে বিশ্ব কিডনি দিবস 9ই মার্চ আমাদের যে শিশু কিডনি রোগী যাদেরকে আমরা নিয়ে আসছি এরা প্রতিনিয়ত ওই এরা তো কিডনি ফেইলুরে ভুগছে বেশিরভাগ যাদেরকে আমরা নিয়ে আসি এদের জীবন খুব সীমাবদ্ধ গণ্ডিবদ্ধ একটা রুমের ভিতর ওদের ডায়ালাইসিসে আবদ্ধ থাকতে হয় সপ্তাহে 3 দিন বা সপ্তাহে 2 দিন ওদের দূর দূরান্তর থেকে আসে ওরা ডায়ালাইসিস নেয় আবার ফিরে যায় এই ওদের জীবন ওদের না আছে কোনো আনন্দ না আছে একাডেমিক লাইফও ওদের হ্যাম্পার্ড ওরা স্কুলেও ঠিকমতো যেতে পারে না ওরা একটা মানসিক অবসাদের ভিতর দিয়ে যায় যেন বেঁচে জীবনটাকে বহন করে নিয়ে যাচ্ছে জীবনের যে একটা মানে আছে এই বয়সের বাচ্চাদের কেমন থাকার কথা ওদের মাঠে ঘাটে আনন্দে ওদের উড়ে বেড়ানোর কথা স্কুলে ওদের পড়াশোনা করার কথা কিন্তু এই জীবনটা থেকে ওরা বঞ্চিত সেই জন্য আমরা ভাবলাম যে এবার কিডনি দিবসে আমরা ওদেরকে একটা শিশুর জীবন দেই সত্যিকারের একটা শিশু যেভাবে জীবনযাপন করে সেই উদ্দেশ্যে আমরা ওদেরকে এই পদ্মা নদীর ধারে নিয়ে আসছি আমাদের যে জাতীয় ঐতিহ্য পদ্মা সেতু সেটা দেখাবো একটু পদ্মা নদীতে ওরা একটু ঘুরে বেড়াবে একটা মুক্ত জীবন যাপন করবে সেই জন্য ওদেরকে নিয়ে আসছি ম্যাডাম আপনার পুরো নাম এবং পদটা আমার নাম আমি হচ্ছে প্রফেসর আফরোজা বেগম আমি শিশু কিডনি বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান হিসাবে দায়িত্বে নিয়োজিত আছি Mm-hmm.
এরা কিভাবে দেখছে সেটা জানি না, আমার মনে হচ্ছে যে ওরা খুবই আনন্দ করছে, আমরা খুবই আনন্দ পাচ্ছি যে ওদেরকে নিয়ে আমরা একটা সুন্দর একটা জায়গায় আসতে পেরেছি। তো সবসময় একটা বোরিং একটা লাইফ, তো সবসময় এই সপ্তাহে তিন দিন ওরা ডায়ালাইসিস করবে, রক্ত দিবে, ওদের কমপ্লিকেশন হচ্ছে, চলে যাচ্ছে, আবার ইয়ে হচ্ছে, ওরা একটা মানে একটা বন্ধ একটা ইয়ে জীবনের মধ্যে ছিল। ওদেরকে নিয়ে এই খোলা হাওয়াতে আসতে পারে আমরাও আনন্দিত, আমরা তো আমাদের জীবন আল্লাহর রহমতে এখন পর্যন্ত যতটুকু সুস্থতা আছে আমরা আনন্দ করতে পারছি, কিন্তু ওদেরকে নিয়ে যে আজকে আসতে পেরেছে মনে হচ্ছে নিজেদের পরিবারের মানুষকে নিয়ে একটা সুন্দর জায়গা সুন্দর সময় যেন ঠিক মতো কাটাতে পারি, এটাই হচ্ছে আমরা কাছে নিয়ে আমরা খুব খুশি। ওরাও আমি আশা করি ওরাও খুব খুশি আছে। আসলে আমরা ডাক্তাররা যারা কর্মজীবনে আমাদের যেটা বললেন যে পাশা হসপিটাল, পড়াশোনা, ব্যস্ততা, সবসময় একটা কম্প্যাক্ট জীবন, এখানে আমাদের আসলে আনন্দ খুব কমই আছে আর কি। সেই হিসেবে আজকে আমরা আসতে পেরেছি আমাদের বিশ্ব কিডনি দিবস এই প্রোগ্রামের একটা পর্যায়ে, এটা হচ্ছে আমরা পদ্মা নদীর ধারে এসেছি, আমাদের খুব ভালো লাগছে। তার চেয়েও বেশি ভালো লাগছে এর জন্য যে আমাদের যেসব রোগী যাদের কিডনি ড্যামেজ নষ্ট হয়ে গিয়েছে তাদেরকে আমরা বেশি এনেছি, যারা ডায়ালাইসিস এবং কিডনি প্রতিস্থাপন করা হয়েছে তাদের সাথে আসতে পেরেছি, মানে এটা আমাদের জন্য বিশাল একটা পাওয়া যে আমরা তাদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিচ্ছি। আমরা মানে আমরা তাদেরকে আমাদের পরিবারেরই একটা অংশ পাবে, ওদের কোনো দিন খারাপ লাগলে আমাদেরও মন খারাপ হয়ে যায়, ওদের ভালো লাগলে আমাদের অনেক ভালো লাগে। সেই হিসেবে আজকে আমরা এখানে আসতে পেরেছি, আমাদের খুব ভালো লাগছে। হ্যাঁ, আজকে ওয়ার্ল্ড কিডনি ডে, বিশ্ব কিডনি দিবস, আসলেই ভালো লাগতেছে। সেটা আমার চাইতে হয়তো বা আমার যতগুলো ডায়ালাইসিসের প্যাশেন্ট আছে ওদের আরও ভালো লাগতেছে, কারণ ওদের জীবনে একদমই খুবই মানে সীমিত, আনন্দ বলতে তেমন কিছুই নাই। সপ্তাহে দুই থেকে তিন দিন এরা ডায়ালাইসিসের বিছানায় শুয়ে থাকে, তো ওদের খুবই কাছে থেকে আমি জানতে পারছি যে অনেকেরই অনেক প্রতিভা আছে কিন্তু আসলে সেগুলো সুপ্ত, ওরা প্রকাশ করতে পারে না। ডায়ালাইসিসের বিছানায় শুয়ে সে কেউ গান গায়, কেউ কবিতা আবৃত্তি করে, আমিও এগুলো দেখে দেখে আসলে ওদের অনেক কিছুই ফিল করি। তো আজকের দিনটা আসলে স্পেশাল, খুবই মানে ওদের ভালো লাগবে, ওদেরকে একসাথে নিয়ে আসতে পারছি এবং ওরা আমাদের সাথে এতটাই সম্পৃক্ত যে মানে সব কিছুই শেয়ার করে, ভালো লাগা, কষ্ট, আনন্দ লাগা, তো সেই পরিপ্রেক্ষিতে খুবই ভালো, ওদের অনেক ভালো লাগবে, ওরা এটা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে এটাকে খুব ভালোভাবে এনজয় করবে। বেশ ভালো লাগছে বিএসএমএমইউর আয়োজনে আজ স্বপ্নের পদ্মা সেতু দেখতে আসলাম। আসলে আমরা যারা কিডনি পেশেন্ট আছি তা আমাদের জীবনটা যেরকম একটা চ্যালেঞ্জ বেঁচে থাকার জন্য, ঠিক তেমনই সরকার একটা চ্যালেঞ্জ ছিল এই পদ্মা সেতু পুরো বিশ্বের কাছে। আলহামদুলিল্লাহ এখানে ঘুরতে এসে কিছু সময় কাটিয়ে আমাদের স্যার, ম্যাডাম, নার্স যারাই আছেন, আমাদের সবসময় সেবা দিয়ে যাচ্ছেন, তাদের এই আয়োজনটা বেশ ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। নিজেকে বাংলাদেশের সত্যি আজ এটা দেখে আমি যে একজন বাংলাদেশের নাগরিক সেটা আমার মনে হচ্ছে যে না, আমি এই দেশে আছি, এই দেশের উন্নয়ন আমি নিজ চোখে দেখতে পাচ্ছি। আপনি কত বছর পেশেন্ট ওখানে চিকিৎসা নিতেন? হাসপাতালে আমি প্রায় 13-14 বছর। আগের দিনগুলির সাথে আজকের দিনগুলি কি রকম পার্থক্য? একটু অন্যরকম লাগতেছে, মানে সবসময় তো কিডনি দিবসে ওইখানেই মানে রেগড়ে করি, কিন্তু এই ফার্স্ট আমাদের বাহিরে নিতে আসছে, অনেক ভালো লাগতেছে, মানে খুব অন্যরকম লাগতেছে, অনেক ভালো লাগতেছে। স্যারদের আর স্যাররাও অনেক ভালো, আমাদের একটু আনন্দ দেওয়ার জন্য অনেক চেষ্টা করে, মানে অনেক রকম অনেক এনজয় করতেছি। কেন এমনি? তুমি কত বছর ধরে ট্রিটমেন্ট নিচ্ছ? 2 বছর। ভালো লাগার কারণ হলো আজকে কিডনি দিবস, তারপরে এটা এটাতে অনেক ভালো লাগতেছে, আর এমনিতে সবার সাথে আসছি, এটা আরও অনেক বেশি ভালো লাগতেছে, সবার সাথে পিকনিক করতেছি, আনন্দ করতেছি, অনেক ভালো লাগতেছে সেটাই। আজকের দিনটা কেমন লাগছে? অনেক ভালো, আজকে দিনটা অনেক ভালো। আগে কি সবসময় হাসপাতালে যেতা? হ্যাঁ, আগে অনেকবার হাসপাতালে, কিন্তু এবার আসছো কোথায়? আচ্ছা আজকে কি কেন এখানে আসছো বলো তো?
কেমন লাগছে আজকে দিনটা তোমাদের এখানে আসতে পেরে? পদ্মা সেতু খুব সর্টিকেটে এসে তোমরা দেখতে পাচ্ছ, এটা কেমন লাগছে? ভালো লাগছে, সবাই একসাথে কি দেখতে আসছো এখানে, কেন আসছো? তুমি কেন আসছো বলো তো, কোথায় ঘুরতে আসছো? এই কয়দিন তো তোমরা হাসপাতালে ছিলে, ঠিকটা সবসময় এই হাসপাতাল থেকে এখানে কেমন লাগতেছে? এই দুইটা এটা কি তোমার? হ্যাঁ, আজকে ওয়ার্ল্ড কিডনি ডে, বিশ্ব কিডনি দিবস, আসলেই ভালো লাগতেছে। সেটা আমার চাইতে হয়তো বা আমার যতগুলো ডায়ালিসিসের প্যাশেন্ট আছে ওদের আরও ভালো লাগতেছে, কারণ ওদের জীবনে একদমই খুবই মানে সীমিত, আনন্দ বলতে তেমন কিছুই নাই। সপ্তাহে 2-3 দিন এরা ডায়ালিসিসের বিছানায় শুয়ে থাকে, তো ওদের খুবই কাছে থেকে আমি জানতে পারছি যে অনেকেরই অনেক প্রতিভা আছে কিন্তু আসলে সেগুলো সুপ্ত, ওরা প্রকাশ করতে পারে না। ডায়ালিসিসের বিছানায় শুয়ে সে কেউ গান গায়, কেউ কবিতা আবৃত্তি করে, আমিও এগুলো দেখে দেখে আসলে ওদের অনেক কিছুই ফিল করি। তো আজকের দিনটা আসলে স্পেশাল, খুবই মানে ওদের ভালো লাগবে, ওদেরকে একসাথে নিয়ে আসতে পারছি এবং ওরা আমাদের সাথে এতটাই সম্পৃক্ত যে মানে সব কিছুই শেয়ার করে, ভালো লাগা, কষ্ট, আনন্দ লাগা। তো সেই পরিপ্রেক্ষিতে খুবই ভালো, ওদের অনেক ভালো লাগবে, ওরা এটা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে এটাকে খুব ভালোভাবে এনজয় করবে। পদ্মা সেতুর পারে এখানে কেমন লাগতেছে? সারা বছর কই থাকো, কেমন লাগে? আজকে এখানে এসে কেমন লাগতেছে? ভালোই লাগতেছে, ফিল গুড, এখানে এসা এমনি মজা হইতেছে আর আর কিছু নয়, মজা সবার সাথে আসছি, মজা টজা করতেছি, এই অল্প ভয় লাগলো। আমি ফার্স্ট টাইম পদ্মা সেতুর বোটে উঠছি, তাই একটু ভয়ও লাগছে আবার পাশাপাশি ভালোও লাগছে। এরপর হাসপাতালে যাইতাম, বেশি বাইরে যাওয়া হতো না, এ কারণে এখন এক ঘুরতে নিয়ে আসছে, এ ভালো লাগছে অনেক।
ছবি লো স্প্লিটটা আরে কই স্প্লিটে শিয়াব খোকা ভাই দুইটা ছবি লইতে কইছে